বেসমিল্লাহ রহমান রহিম আসসালামুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য বলেছেন এই পৃথিবীটা ঠাই জন্য অত্যন্ত কষ্টকর এই পৃথিবীটা ইমানদারের জন্য এত বেশি কষ্টকর ইমানদার যারা মোত্তাখি যারা এরা এই পৃথিবীর রং তামাশায় ডুবে যেতে পারে না যথাই রং তামাশা হোক যতই খেলাধুলা হোক সরব যতই চড়িয়ে পড়ু, ইমান কখনো এই সমস্ত কুকর্মের সাথে জড়িত হতে পারে না ঠিক কেনা বাইর ইমানদার যারা এরা কষ্ট করে জিন্দগি গুজার করবে কষ্টের বিনিময়ে পঞ্চাশ বৎসরের হায়াত কাটাবে আমার প্যারা নবী বলেন ওয়াজান নতুন লীল কাফের এই দুনিয়াটা হল যারা ইহুদি না মুসলমান চারা পৃথিবীতে যত নন মুসলমান আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন না সারা বলেন যারা মোট কথা মুসলমান নয় এদের জন্য এই পৃথিবীটা হলো বেহেস্ত এদের জন্য এই দুনিয়াটা হলো বেহেস্ত ইমানদারের জন্য জেলখানা ইমানদারের জন্য বেহেস্ত নয় ইমানদারের বেহেস্ত কোথায় ইমানদারের জান্নাত কোথায় ইমানদারের আরাম কোথায় আমার প্যারা নবী মুস্তফা সরকারে কায়নাত বলে দিলেন যেদিন দুটো চক্ষু বন্ধ করে যাবে লাম খোদা করে দেবে নিয়ে যাবে সাদা তিনটা কাপড়ের কাপড় পরে ইমানদাররা কবরে শুয়ে যাবে সেদিন থেকে জান্নাতের রাস্তা ইমানদারের জন্য আরামের রাস্তা শুরু হয়ে যাবে যেই পথে থাকলে জান্নাতের রাস্তা পাওয়া যায় যেই নবীর দরুদ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় সেই রাসূলের মিলাদুন নবীর পূজন আছে কি নাই আল্লাহ আমাদেরকে মিলাদুন্নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন বলে আমিন সমস্যা হচ্ছে একটু দরুরি পুরি আল্লাহ হম আল্লাহ হাম মোহাম্মদ কার কান্দরে কার লাগিয়া কার লাগিয়া কান্দরে কার লাগিয়া কেউ তো তোমার আপন না 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 যে জন হবে আপনা সে আজ জন হবে মাওলানা সেই ভাইরা আরো জোরে বলেন ঠিক সেই নবীর মহব্বতের পাওয়ার আছে কি নাই তাইলে মহব্বতে মহব্বতে পড়ি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দরে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে যে জন হবে আপনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে এই দুনিয়ার আপন জনা ঠিক কিনা ভাইর এই দুনিয়ার আপন জনা আজকে এই দুনিয়ার আপন জনা দয়ার নবী মায়ার নবী আপন সদায় আপন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে মোহ্বতে পড়েন আল্লাহ আমলে সেই দিন এই দুনিয়ার আপন জন আজকে আছে এই দুনিয়ার আপন জন য়ার নবী মায়ার নবী আপন সদয় আপন সদায় এমন আপন এমন নাই উপমা জার নাই উপমা জন হবে যে জন হবে কর লাগিয়া কান্দরে মন কর লাগে বাঁধো তোমার আপন হবে না না যে জন হবে আল্লাহ রাসুল দিলা আমার নবী হাদিসে পাকে বলেছেন ও নবীর উম্মত যারা ईमानदार তারা যেমন তেমন কাজ করতে পারে বলেন না কাজ করতে পারে না ইমানদাররা এরা সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না शराब খেতে পারে না ইমানদাররা এরা জুয়া খেলতে পারে না এদের কাজ এদের কাজের সাথে এগুলির কোনো মিল নাই এগুলীর সাথে ইমানদারের কোনো সম্পর্ক বলেন না কোনো সম্পর্ক নাই এই কারণে আমার রসুল বলেছেন জগতের বন্ধুরা ইমানদারের জন্য এই দুনিয়ার জমিন ইমানদারের জন্য খুবই কষ্টকর এই পৃথিবীটা হলো ইহুদি শারদের জন্য বেহেস্ত এরা যেমন ইচ্ছে তেমন কুকাম সব অপকর্ম এই পৃথিবীর জমিনে এরা করতে পারে ঠিক না ইমানদার করতে পারে বলেন না ইমানদার করতে পারে আল্লাহ وعلى علي سيدنا محبت محبت اللهم وعلى علي سيدنا النبي صلى الله تعالى عليه وسلم خالف اليهود وخالف النصارى سبحان الله ولنا اي كرون رحمة للعالمين حضور كائنات حضور قريم روف الرحيم সল্লাল্লাহ তালা আলাইহি মায়ের সাদ করেন উম ইহুদিরা যেমন তেমন কাজ করবে দুনিয়াতে এটা তাদের জন্য জান্নাত হিন্দুরা যেমন তেমন কাজ করবে এটা তাদের জন্য জান্নাত খ্রিস্টানরা যেমন তেমন কাজ করবে এটা তাদের জন্য জান্নাত এটা তোমাদের কাজ হতে পারে না ও আমার উন্মত যদি আমার উন্মতের দপ্তরে তোমার নামটা তালিকাতে চাও তাহলে হিন্দুরা যেই সমস্ত কাজ করবে তুমি সব সময় তার বিপক্ষে অবস্থান করবে ঠিক কিনা মোহাম্মদ নিয়ে বলেন না হিন্দুদের কাজের সাথে মুসলমানের কাজ এক হতে পারে বলেন না এক হতে পারে খ্রিস্টানদের কাজের সাথে মুসলমানের কাজ এক হতে পারে না এইভাবে ভাবে যারা নন মুসলমান যারা মুসলমান নয় এদের কাজের সাথে মুসলমানের কাজ এদের কাজের সাথে মিলতে পারে না আমার নবী বলে উম তুমি হিন্দুদের ঘরে বসা তো দূরের কথা খ্রিস্টানদের ঘরে তো দূরের কথা নাসারাদের ঘরে বসা তো দূরের কথা আমার নবী বলেন সব সময় তাদের কাজের ভিতরে তুমি বিরোধিতা করবে জোর বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ চল তুনে محبن يا يا رسول الله لكم اللهم صلّم وعلى آله sayyidina maulana muhammad allahumma salira sayyidina muhammad wa ala alae sayyidina হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি না সারা যারা আছে এরা যে সমস্ত কাজ করবে ইমানদাররা তাদের কাজের বিপরীত করবে ঠিক বন্ধুরামা যারা ইহুদি এরা শনিবারকে তাদের পবিত্র দিন হিসাবে তারা মানত যারা খ্রিস্টান এরা রবিবারকে তাদের পবিত্র দিন হিসাবে তারা মানতো তাহলে ইহুদিদের পবিত্রতম একটা দিন আছে খ্রিস্টানদের পবিত্রতম একটা কি আছে এরা কথা বলে না খ্রিস্টানদের একটা পবিত্রতম এটাদের জন্য পবিত্র আমার প্রিয় রাসূল কার কার কায়নাত হজৰা করি সাল্লাল্লাহ তা আলা আমার নবী বলেন ইহুদিরা যেহেতু শনিবারকে তাদের পবিত্র দিন মানে মানে খ্রীষ্টানরা তাদের পবিত্র দিন হিসাবের রবিবারকে তারা যেহেতু মানে মানে আমি নবী নবী আমার উম্মদের আল্লাহর আল্লাহ দরবার থেকে একটা পবিত্রতম দিন নিয়ে দেব যে দিনটা গরিবের জন্য হজের দিন মোহাম্মদ নিয়ে বলেন না অনেক গরিব মানুষ হজ করতে যেতে পারে না আমার নবী রহমতে দুজাহান সরোয়ার সরোয়ারে কায়না আমার নবী বলে ওই পবিত্র দিন এটা শুধু পবিত্রতম দিন নয় এটা আমার উম্মতের জন্য হজের দিন আমার উম্মতের জন্য এই দিনটা ঈদের দিন ওই দিনটার নাম কি বলেন না ওই দিনটার নাম কে ওই দিনটার নাম শুক্রবার এই শুক্রবার এটা পবিত্রতম দিন এটা ইমানদার মুসলমানের জন্য ঈদের দিন ঠিক কেনা মোহাম্মত নিয়ে বলেন না ঠিক না যদি ঈদের দিন হয়ে থাকে তাহলে আমার কিছু কিছু বাইরা বলে আমাদের ঈদের দিন দুইটা একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজাহা একটা কোরবান ঈদ তাদের এই দুইটা ঈদ চলে গেল তাইলে শুক্রবার যে নবী ইমানদারের জন্য ঈদের দিন বলেছেন এ দিনটা তারা কোথায় নিয়ে যাবে বলেন এ দিনটা ইমানদারের জন্য ঈদের দিন কিনা বাইরা তাহলে ইমানদারের জন্য শুধু রোজার ঈদ কুরবানির ঈদ নয় ইমানদারের জন্য এগুলি ছাড়া আরো ঈদ বলেন না আরো ঈদ আমার নবী কারণে বলেছেন ঈদের দিনে আমরা সুন্দর জামা পরি ঠিক না বেঠি সেহেতু শুক্রবার শুক্রবার দিন একদিন গুসুল করবা শুক্রবার দিন গুসুল করা আমার নবীর সুন্না মোহব্বত নিয়ে বলেন না শুক্রবার শুধু গুসুল করবে তাই না আমার প্রাণ নবী মুস্তফা আমাদেরকে বলে দিনে উম তোমরা সুন্দর জামা কাপড় পরবা উম্ম জামা কাপড় পরে খুশবু মাখবাম আতর লোভান লাগাইয়া তোমরা আল্লাহর গড়ের দিকে তোমরা যাবা তোমরা শাহি মসজিদে চলে যাবা যেন ইমামের পিছনে জমার নামাজ আদায় করতে পারো ঠিক না আর বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন

আমার নবী সেই মসজিদে ইমামতি করতেন ঠিক কি না বন্দর আমার আমার হাদিসে পাখা দেখ না আমার নবিয়ে রামা তল্লিল আজ শুক্রবার গোসল করে ওজু কালাম করে করে নবী সুন্দর জামা কাপড় মেখে আমার জুমার নামাজে যাচ্ছে আজকে আমার নবী জুমার নামাজে খুব দেবে নবী মামতি করবে কিন্তু কথা হলো আমার নবী দেখতে পেলে একটা মদিনার গাছের নিচে গাছের তলায় কিছু কিছু যুবক পাল্লারা এরা গাছের তলায় বসে একদিকে বেলাল আজান দিল জুমার নামাজে আর একদিকে এই যুবকরা বসে বসে আড্ডা মারছে হাই হাই এরা জুমার নামাজে যাই নাই জুমার নামাজ এটা ফরস জুমার নামাজ ঠিক কেনা ভাইরা জুমার নামাজ কি বলেন জুমার নামাজ কি এরা জুমার নামাজে যাই নাই আপনারা কষ্ট পাচ্ছেন অসুবিধা হচ্ছে শেষ করে দেব জুমার নামাজ যাচ্ছেন গাছের তলায় বসে এরা গল্প গুজব করছে কারণ যুবকদের কাজ এগুলো

আখিরাতের চেয়ে দুনিয়াবি কর্মকাণ্ডকে বর্তমানে বর্তমানে আল্লাহর বন্দারা প্রাধান্য দিচ্ছে এই সমস্ত যুবকেরা এরা গল্পগুজবে মত গল্পগুজব করছে আমার নবী এদেরকে দেখলেন নবীজি দেখার পরে আমার নবী নামাজে যায় নাই আমার নবী ওখানে দাঁড়িয়ে গেলে জুমার টাইম চলে গেল একটু দেরিতে নামাজ পড়ব এদেরকে কিছু কথাবার্তা না বলে যদি চলে যায় তাইলে আমার আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ঠিক না নবী দাঁড়িয়ে গেলেন আমার নবী বলে আমি মদিনা শরীফ মসজিদে নবী শরীফে মিম্বরে দাঁড়াইয়া যে খুতবা দেব আজকে সেই খুতবা এই যুবকদের সামনে আমাকে অবশ্যই দিতে হবে আজকে আমার নবী সেই মিম্বরের খুতবা গাছের তলায় যুবকদের সামনে দিতে শুরু করে দিলেন সুবাহান আল্লাহ বলেন মোহাম্বত নিয়ে বলবেন না আল্লাহ وعلى آل سيدنا يا رسول الله لا يا رسول الله يا رسول الله অন্ধকার কবরে যখন দিবে আমার অন্ধকার কবরে যখন দিবে আমার আসি নবি আমার কবরে دیو گو دیکھا اپنو کو دیا یا رسولل یا حبی اللہ ارہ جرے جرے یا رسولل یا حبی اللہ یا رسولل یا حبی اللہ یا ایلہ সোনতি মিন ইউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যরুহ বাইয় আমারা আল্লাহ বলেন ও মুসলিমো নবীর উম্মতের কাতায় যদি নাম লাগাতে চাও নবীর উম্মতেরা শুকরবার গুসল করে তাড়াতাড়ি মসজিদে যাবেন আমার প্রিয় নবী মুস্তাফা এমন দয়াল নবী লীল আলমিন আমার নবী বলে দিলেন এটা বখারি মুসলিমের হাদিস নবী বলেছেন যেই ব্যক্তি সবার আগে

যে উম্মত সবার আগে মসজিদে যেতে পারবে প্রথম কাতারে গিয়ে বসে যেতে পারবে সাথে সাথে তার আমল নামাই শৈশানা ও করে কুরবানি করলে যে সবাব সাহাবাই ক্রামরা পেত আজকে সেই সবাব উম্মতের আমলের মধ্যে লিখে দিয়েছে শুধু জুমার দিন সবার আগে মসজিদে যাওয়ার কারণে জোরে বলেন না সুবাহান আল্লাহ এই কারণে আল্লাহ আল্লা বলে যখন আজান দেবে জুমার নামাজে আজান দেবে তখন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ সবাই বন্ধ করে জুমার নামাজে যাবে জুমার নামাজে বলেন না জুমার নামাজে যাবে সকালে জুমার নামাজে যাওয়ার কথা কিন্তু এই যুবকরা জুমার নামাজে যায় না এরা জুমার নামাজে না যাইয়া গাছতলায় বসে বসে আড্ডা করছে গল্প গুজব করছে আমার নবী তাদেরকে সর্বপ্রথম কথা বললেন মৌতা আমার নবী তাদেরকে বলছেন উৎকরুল মৌতা উম্মতরা কিসের বলে কিসের শক্তিতে তুমি লাফাচ্ছ পালা কিসের বাহাদুরিতে তুমি আজকে জমার নামাজে না যাইয়া উম্মত আড্ডা মারছ তুমি কি জানো না মালাকুল মত তোমার সামনে দাঁড়িয়ে আছে মালাকুল মত কোথায় আমার আপনার সামনে দাঁড়িয়ে আছে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না

আল্লাহ আপনাদেরকে একটা সেকেন্ড টু সময় দেবেন না আল্লাহ আমি বড় শেঠ মানুষ আল্লাহ আমি কমিশনার মানুষ আমি চেয়ারম্যান আমি মাতব্বর আমি সরদার আমি কমিশনার আমি ডিসি আমি এডিসি আমি পুলিশ কমিশনার আমি প্রধানমন্ত্রী কাউকে আল্লাহ একটা সেকেন্ডের জন্য সময় না সাথে সাথে মালাকুল মত্রু কব্জ করবে ঠিক কিনা কিসের কারণে তুমি এই লুক করছো তামাশা করছো এইভাবে লালসা করছো কার কারণে তুমি কুখাম করছো এই অধিকার তোমাকে কে দিয়েছে এই অধিকার কারো কাছে নাই তোমরা সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকো ঠিক কিনা ভাইরা মৃত্যু আমাদের সামনে উপস্থিত আছে ঠিক না বে ঠিক উৎকুরুল মৌত প্রতিদিন যেহেতু আপনারা ঈদ মিলাদ বিষয়ে এই কারণে আমি ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করছি যেন কিছু নতুন কথা বেরিয়ে আসে আমরা জানতে পারি আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক আমিন <سؤالك> حبيبنا سلّم على محمدين سلّم على محمدين خوف نرق رزاز زرب تطهّب تو تو هاب عبد مطف تیرے لیے آمانو ہے تیرے لیے آمانو ہے صلی اللہ رسول نا محمد اللہ حبیب نا বলতে চেয়েছিলাম এটাই নবীজি যুবকদেরকে বলছেন তোমরা একটু মৃত্যুকে কি করো আমার নবী আজকে ওয়াজ করেছেন তাদেরকে কি তোমরা মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে বলেন না মৃত্যুকে আমার নবীর জবানে একটা নবুয়তী শক্তি ছিল আমার নবীর জবানে একটা কুদরতি পাওয়ার ছিল আমার নবীর জবানে একটা কুদরতি শক্তি ছিল এই কারণে আমার রসুল জবান থেকে যেটা বলতেন এটা যাকে উদ্দেশ্য করে বলতেন তার কলবের মধ্যে দাক্ষা লাগত কলবের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত জোরো বলেন না সুবাহান আল্লাহ নবীজি যখন তিরিশ পারা কোরআন পড়তেন প্রায় সময়

এরা খানায় কাবার মাঠে এসে আমার নবীর জবান থেকে তিরিশ পারা কোরআনের তেলোয়ার শুনত কোরআন এত মধু কোরআন মিষ্টি মজা স্বাদ আছে কোরআন যত পড়ে হাফেজে কোরআন তত শুনতে মন চায় ঠিক কি না ভাইরা কেন জাদাতহু ঈমানা আমার আল্লাহ বলে কোরআন তোমরা যত শুনবা যত তেল করবা তোমাদের ইমানের হয়ে যাচ্ছে নবীজির জবান থেকে কোরআন শুনে শুনে মানুষ কি হয়ে যাচ্ছে বলেন না মানুষ কি হয়ে যাচ্ছে ইমানদার হয়ে যাচ্ছে এটা দেখে আবু জেহেল কি কাজ করেছে জানেন সে খুব দুষ্ট মানুষ ছিল মক্কায় আবু জেহেল এই আবু জেহেল কি করলো রাতে রাতে মক্কার মাতব্বর সরদার নেতা কাফেরদেরকে নিয়ে বৈঠক করল যে আমাদের এতিম ভাতিজা তাকে এত যত শক্তি আল্লাহ দিয়েছে সেই শক্তির আওয়াজে একটা জড় পাথর পর্যন্ত তার কালমা পড়ে ইমানদার হয়ে যাচ্ছে অতএব তাকে বন্ধ করতে হবে স্টপ করতে হবে তার আওয়াজকে রুদ্ধ করতে হবে আর আওয়াজ বের হতে দেয়া হবে না সেই পরামর্শ তারা করলেন মিটিং করলেন সবাই পরামর্শ দিল যে মোহাম্মদুর রসুল সাল্লাহ ইসলাম যখন এই কোরআন তেলওয়াত করবে তখন আমরা মক্কার মাসুম শিশুদেরকে তার পিছনে লেলিয়ে দেব তিনি কোরআন পড়বে আর আমাদের মক্কার ছেলেরা লুলু দেবে জোর বলেন না না হজবে লুলু কারা দেই বলেন না লুলু কারা দেই লুলু হিন্দুরা দেই এ কারণে এরা সিদ্ধান্ত নিলেন মা চুম বাচ্চাদেরকে লেলিয়ে দেবে তারা লুলু দেবে তারা কি দেবে লুলু দিলে এই লুলুর আওয়াজের কারণে আল্লাহর কোরআন এ কারণে তারা এই পরামর্শটা করলেন মক্কার ছেলে পেলেদেরকে ডাকলেন ডাকার পরে তাদেরকে বললেন বলে না আমরা এমনিতেই যাব না আমাদেরকে কিছু দিতে হবে বলে তোমাদেরকে চকলেট দিলে তো হবে বলে মক্কার চকলেট দিয়ে ছেলের মন পাওয়া যাবে না সিরিয়া থেকে ওইগুলি হায়ার করে আনতে হবে সেই সিরিয়ার জমিনের সেই সেই মজাদার শানদার সেই সুন্দরতম দামি দামি চকলেট লজেন্স যেগুলি আছে এগুলি যদি আমাদেরকে খাওয়াতে পারো তাহলে আমরা মোহাম্মদের বিরুদ্ধে লড়তে পারি বলেন না না সিরিয়ার জমিন থেকে চকলেট আনা শুরু করেছেন লজেস আনা শুরু করেছেন আনতে আনতে মক্কার চতুর্দিকে ভর্তি করে ফেললো মক্কার মাসুম মাসুম শিশুদেরকে ডাকলো ডেকে তাদেরকে চকলেট দেওয়া শুরু করে দিলেন সবাই চকলেট নিলেন দেওয়ার সময় বলে দিলেন যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন কোরআন পড়বে তখন তোমাদের কাজ হবে তোমরা তার পিছনে কি দেবা এরা কথা আওয়াজ আপনারা কি ওয়াজ বুঝতেছেন কি দেবা লুলু দিবা কত দুষ্ট ছিল সে হারামের গোষ্ঠীরা এখনো আছে কোরআন বললে তাদের বেদাল লাগে এক দিকে মসজিদের আযান চলে অন্য দিকে মন্দিরে লুলু দেওয়া হয় ঠিক কিনা ভাইরা আজকে হিন্দুস্তানে পাঁচশো বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যেই মসজিদে প্রচুর দিন নামাজ আদায় করেছেন আজকে সেই মসজিদকে কে পেলার ফেলার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে আজকে সুপ্রিম অথরিটি রায় দিয়েছে আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মাঠে নামতে হবে মুসলমানদের ন্যায্য অধিকার আদায় করতে হবে ঠিক কিনা বাইরে বন্ধুরা আমার এরা সকলেই চকলেট নিলেন আজকে আমার আল্লাহ বলেন ইয়ার সুল আল্লাহ আপনি আজকে হানায় কাবার মাঠে কোরআন তেলাবাদ করবেন তবে আজকে মাসুম শিশুদের কলব ধরে আপনি একটু টান দেবেন যখন আমরা জাল মারি পুকুরে জালের ভিতরে মাস আটকে যায় টিক না বেটি আমার নবীর জাল হলো তিরিশ পারা কোরআন নবী যখন এই কোরআন তেলবাদ করতো বাঘের চেয়ে পশান্ডীদের মানুষ হত্তে কেন আল্লাহ নরম একটা কুদরতের পাওয়ার 30 পারা কোরআনে দিয়েছে আমার নবীর সমান থেকে বের হলে বাঘের চেয়ে পশান্ডীদের পর্যন্ত মোভার মতো গলে যত নবীর কদমে কালনা পড়ে ईमानदार হয়ে যেত সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ সেই 30 পারা কোরআন আমরা পড়তে চাই কি চাই না কোরআনের পাওয়া জানা শিখি নাই কোরআনের মক্তবের প্রয়োজন আছে কি নাই আজকে দুঃখের বিষয় সকালবেলা মুসলমানের মসজিদ থেকে কোরআন পাকের তেলাওয়াত উঠে যাচ্ছে আজকে মক্তব বন্ধের পথে আজকে ব্রেক স্কুলে নাম দিয়ে সুলা মুরিদের ইমানকে ব্রেনকে ওয়াশ করা হচ্ছে ঠিক কি না ভাইরা পুনরায় এই মক্তব যদি আমরা মসজিদে প্রতিষ্ঠা করতে না পারি অতি সত্তর মুসলমানের সমাজ মুসলিম মিল্লাতের iman amal ইহুদি নাসারা গ্রাস করবে ঠিক কি না ভাইরা কথাই কষ্ট পাচ্ছেন মনে হয় বন্ধুরা আমার আমার রসুল তিরিশ পারা কোরআন নিয়ে আজকে খানায় কাবার মাঠে উপস্থিত মাঠে উপস্থিত পারা কোরান আমার নবী তালাওয়াত করছে আবু জেহেল কয় শিশুরা তোমাদের তোমাদেরকে চকলেট খাওয়াইনি তোমাদেরকে সিরিয়ার জমিন থেকে চকলেট কাওয়াইছি তোমরা একটু লুলো দাও তখন মক্কার মাসুম মাসুম শিশুরা কেঁদে কেঁদে বলে ও আমার বাবা গো মোহাম্মদের পিছনে লুলু দিতে পারব না মোহাম্মদের কালাম শুনে আমাদের মন মোমের মতো গলে গেল উমর ফারুক এখনো ইমান আমিরুল খলিফ খলিফাতুল মুসলিম ইসলামের দ্বিতীয় খলিফা এখনই ইমান বলন্ন এখন ইমান ওমর ফারুক আমার নবীর কোরআনের আওয়াজ যখন শুনছেন কস্ব মহজব দাঁত গঞ্জবক্স আলী হিসমের রহমাতুল্লাহ আলাইহ এই কিতাবখানা লিখেন এই কিতাবের ভিতরে নবী যখন কোরআন পড়ছে উমর গরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায় উমর গড়ে আর থাকতে পারে না গতরার সিদ্ধান্ত নিয়ে যে তারা মোহাম্মদের কথা শুনবে না গতকাল সিদ্ধান্ত নিয়ে যে মোহাম্মদের কালাম পড়লে ডিস্টার্ব করবে কিন্তু আজকে সবার আগে ফারুক আজম খানে খাবার দেওয়ালে আড়ালে হেলান দিয়ে আমার নবীর কালামটা তিরিশ পারা কোরআন মন ভরে শুনতে লাগলো বন্ধুরা আমার এমনভাবে কোরআন শুনে উমর এমন ভাবে কোরআন শুনে কোরআন বেহস হয়ে যায় রাত চলে যায় দিন চলে আসে সকালের সূর্য উদয় হয় মক্কার মানুষেরা যখন মক্কার গর থেকে বের হলো খানায় কাবার মাঠে গেল তারা দেখলো দেখতেছ উমর বেগুস হয়ে পড়ে আছে উমরকে তারা জ্ঞান পিরিয়ে আনলো উমার তোমার এই অবস্থা কেন ওমর কেদে 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 বলেন যার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি যার kalam শুনবো না সিদ্ধান্ত নিয়েছি সে যখন কোরান পড়ে আমি ঘরে থাকতে পারি নাই সে না দেখে মতো আমি হানায় কাবার দেওয়ালে হেলান দিয়ে সেই কোরআন শুনতেছিলাম হঠাৎ করে বেহুশ হয়ে কোরআনের পাওয়ারে আমি বেহুশ হয়ে পড়ে যাই আমার নবী কোরআন দিয়ে ইমানের আলো দিয়ে দিলেন ঠিক কি না ভাইরা আল্লাহুম্মা ওয়া আলা মদিনার গোলাামি আমর শেদ মোরে মদিনার গোলা মে মদীনার গোলাামে অমর শেদ মোরে মদিনার গোলাামে এ মদিনার গোলামি সারা সঠিক ইমন পেল তারা মদিনার গোলামি তারা সঠিক ইমন পেল তারা ও ইমান নসিব কয়ে দে ও মোরে সে দে মোরে মদিনার গোলামে মদিনার গোলামে সলা তুনে আর সোলাই আবু জেহেল বলতে শুরু করল হাই হাই কি কাজ করলাম লক্ষ লক্ষ ডলার ছেলেদের চকলেটের পিছনে করস করে ফেললাম কিছু তো হলো না হলো

আমরা এক আল্লাহকে বিশ্বাস করি ঠিক কিনা আমাদের খুদা কয়জন কুলহু আল্লাহ বলেন না কুলহু আল্লাহ আল্লাহ এক এরা দেবতা মানে মূর্তিকে এখন আবু জেহেল নতুন পদ্ধতি শুরু করলো সে মক্কার প্রতিটি ঘরে ঘরে তাকে অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে বিভিন্ন খেলাধুলায় দাওয়াত দিচ্ছে আবু জেহেল একটা করে মূর্তি তাদেরকে পুরস্কার দিচ্ছে তারা যেন এই মূর্তিটা তাদের ঘরে রাখে এটাকে খুদা বলে স্বীকার করে বলেন না ওজবিল্লা কি দিল মাইন দিচ্ছে মেয়ের বিবাহে ছেলের বিবাহে মাইন দিচ্ছে কি বলেন না মান দিচ্ছি কি মূর্তি মান দিচ্ছি আজকে একটা ফ্যামিলি থাকে দাওয়াত করলো খুব গরিব মানুষ এ আশাই দাওয়াত করেছে আমাদের মাতব্বর সর্দার আবু জেহে তার দাওয়াত করলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমাদেরকে দেবে আমাদের বিয়েটা সেরে দিতে পারবো এখন এই তারা দাওয়াত দিয়েছে সে দাওয়াত পাওয়ার পরে আজকে বিশাল একটা দেবতা বানাইতে দিল মূর্তি বানাইতে দিল সবার ঘরে মূর্তি চুটে দিয়েছি আজকে আমাদের যেটা বড় হুদা আজকে সেটা তাদের বিবাহে আমি মাইন দেব বলুন বলুন না না হজবিল্লা পিছনে সমস্যা হচ্ছে আপনাদের কি অসুবিধা হচ্ছে আমি বলবো না শেষ এখন আজকে বড় করব এদের মূর্তি এদের খোদা এদের সাথে কথা বলতে জানে মূর্তি কথা বলতে জানে মূর্তি কারো উপকার করতে পারে মূর্তি কারো কল্যাণ করতে পারে কারো কল্যাণ করতে পারে না আমরা এ পর্যন্ত মুসলমানরা মূর্তির বিরোধিতা করেছি আমরা মূর্তির বিরোধিতা করি তবে এদের ধর্ম কর্ম পালনে আমরা কোনোদিন তাদেরকে বাঁধা দেই নাই কারণ বাঁধা দেওয়ার সিস্টেমও ইসলামের ভিতরে বলেন না ইসলামের ভিতরে মূর্তির বিরোধিতা করতে হবে কারণ রহমাতুল লিল আলামিনের 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে আগমন হয়েছিল মুত্তিফুদার বিরুদ্ধে ঠিক কিনা ভাইরা তো সে আজকে বড় করে একটা তাদের দেবতা বানাতে দিল বিবাহের ডেট আসছে বিবাহের কি আসছে বিবাহের ডেট আসছে আসার করে সে মূর্তিকে সাজাইয়ে পড়াইয়ে অলঙ্কার পরিধান করিয়ে মূর্তিটা সেই কাঁধে করে বিবাহ অনুষ্ঠানে চলে যাচ্ছে এখন যাওয়ার সময় তার প্রস্রাবে ধরেছে যাওয়ার সময় তার কি লেগেছে এখন সে রিক্সে চলে গেল যে আমি আর অনুষ্ঠানে যেতে পারবো না আমাকে প্রস্রাব অবশ্যই করতে হবে এখন সে প্রস্রাবে নেমে গেল বলে যে আমি এত বড় খোদা বানিয়েছি এত বড় দেবতা বানিয়েছে আমার খোদা দেবতাকে কোথায় রাখবো সে একটা গাছ তলার নিচে প্রস্রাব করতে বসল সে প্রস্রাব করার সময়ে তার খোদাকে পিছনে করে রাখলো তার খোদাকে কোথায় রাখলো সে সামনের দিকে প্রস্রাব শুরু করেছে কি অপূর্ব মহিমা একটা কুকুর সে কুকুর বলে আজকে আমি প্রস্রাব করব কুকুর বলে আমিও কি করব প্রস্রাব করবো এখন কুকুরেরও প্রস্রাব ধরেছে তবে জেনে রাখবেন কুকুর যেখানে সেখানে প্রস্রাব বলে না যেখানে সেখানে প্রস্রাব কুকুর তালাশ করছে কোথায় একটা কর্কটার স্তূপ আছে কোথায় বালুর ডাল আছে কোথায় উঁচু জায়গা সেখানে কুকুর কি করবে বলেন প্রস্রাব করবে এখন কুকুর এটার তালাশ করতে 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 সে কোথাও জায়গা পায় না শেষ পর্যন্ত জায়গা পেল আবু জেখেল তার কুতারে যে জায়গা রেখেছে ওই জায়গাটা সে কুজে পেল আস্তে আস্তে গেল কুকুর বলতেছে আবু জেখেল তুমি এইদিকে ফিরে প্রস্রাব করো আর আমি প্রস্রাব করব তোমার খুদার তোমার খুদার চেহারার মধ্যে এখন কুকুর ওইদিকে ফিরে প্রস্রাব করতে লাগলো একদিকে আবু জাহেল প্রস্রাব করতেছে অন্যদিকে কুকুরে প্রস্রাব করতেছে এখন শন শন করে আওয়াজ বের হচ্ছে আবু জাহেল বলে কিরে আমি প্রস্রাব করতেছি পূর্ব দিকে ফিরে পিছনের দিক থেকে শন শন আওয়াজ করতে আসে সেই পিছন দিকে মুর ফিরে দেখে তার খোদার কুকুরতে এই পর্যন্ত শেষ করে দিয়েছে তার খোদার কি করে দিয়েছে শেষ খোদা শেষ হয়ে গেছে তো এখন আবু জেহেল খুব আক্ষেপ কষ্ট ফেল আবু জেহেল কষ্ট ফেল আফসুস করল তার দেবতাকে বলছে তোমাকে এত আদুর করে দেবতা বলি এত আদর করে তোমাকে পূজা করি এত আদর করে তোমাকে মূর্তি খোদা বলি কিরে একটা কুকুর নিকৃষ্ট জাত সে তোমাকে প্রস্তাব করে দিল এই কুকুরকে পর্যন্ত তাড়ানোর ক্ষমতা কি তোর কাছে নাই তার খোদা কে সে বলতেছে এখন দেখেন তাদের খোদা কি রকম হতে পারে এটা নিয়ে তারা কি হয়ে গেছে পাগল আর আমার রসুল কান থেকে ফিরিয়ে এনে মানুষের কলবে ইমানের আলো দেওয়ার জন্য পবিত্র কুরআন নিয়ে দুনিয়ার জমিনে তশরিফ বেরেছেন ঠিক কি না ভাইয়েরা আবু জেহেল বলল সর্বনাশ এত কষ্ট দিয়েছে আমার রসুলকে তারপর আমার নবী কান্ত হয় নাই নবী নবীর কাজ চালিয়ে গিয়েছে এই কারণে তেষট্টি বছর জীবনে আল্লাহ সংক্ষিপ্ত সময়ে পুরো আসমানের জমিনে খুদার জাহানের মধ্যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন জোর বলেন আমার রসুল এই যুবকদেরকে বলছেন তোমরা একটু মৃত্যুকে কি করো বলন না মৃত্যুকে তোমরা একটু কী করো মৃত্যুকে চরণ করো আম্লাদেব দেব নফ্বেব্যাদে লাউ তালমো নমা আলম লদখিক তুম কলিলা বা বল বকই উম্মত বেলাল মসজিদে নবী শরীফে আযান দিয়েছে কেন তোমরা নামাজে যাও না ও আমার উম্মত মৃত্যুকে একটু স্মরণ করো আমি নবী যা জানি তোমরা তা জানো না ঠিক না ইন্নি আরব মানা তারও ইন্ন আসমাও মানা তাসমাও বুখারী মুসলিমে আছে আমার প্রিয় নবী মুস্তাফা বলে উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না শোনার ক্ষমতা তোমাদের কাছে নাই দেখার ক্ষমতা তোমাদের কাছে নাই আমি নবীর কাছে করে দিয়ে এ ক্ষমতা কে দিয়েছে আমার রসুরের কাছে সেই ক্ষমতা আছে এটা বিশ্বাস করলে কি শিরিক হবে বন্ধুরা আমার আমার নবী বলেন উম কিছু কথা চেপ চেপ বলা বলার নিষেধ আছে সেহেতু ওই কথাগুলো আমি তোমাদের কাছে প্রকাশ করি না উম্মত রে আমি যদি এগুলি বলে দিতাম তাহলে তোমরা দুনিয়াদারি করত না তোমরা দুনিয়াদারি করত না ব্যবসা বাণিজ্য না লাদাখে তুম কলি ল তোমরা হাসি তামাশা করতে একেবারে নগণ্য ওয়ালা বকি তুম তির তোমরা চতুর্দিকে দিকে বসে বসে শুধু কান্নাকাটি করতে এই কারণে আমি নবী তোমাদেরকে সব কথা বলি না সুতরাং ও আমার উন্মত একটি কথাই বলছি সার্বক্ষণিক তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাক সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকো যে ডেলি সত্তর বার মৃত্যুকে স্মরণ করবে নবী মুস্তফা বলেছেন তার এন্তেকাল হবে তার তার হবে ময়দানে ইমাম হুসাইনের সাথে তার হাসর হবে যে ডেলি সত্তর বার মৃত্যুকে কি করবে বলেন না মৃত্যুকে স্মরণ করবে এই কথা বলার পরে ওই সমস্ত যুবকের জিন্দগি আমল পরিবর্তন হয়ে গেল যুবকরা এরা দর দিয়ে পুকুরে নামলো উজু করলো গোসল করল গোসল করে সুন্দর জামা কাপড় পরে মসজিদে নবী শরীফে চলে যায় এরা নামাজি হয়ে গেল এরা আমার প্যারা নবীর পথ আর কোনো দিন ছাড়ে নাই জগতের মানুষ আরেকটা কথা শুনে রাখবে এ কথাটা বলছি ইয়া মুজজাম মিলু কুমিল্লা এলা ইল্লা তললা জড় বলেন সবাহা আমার রসুলার একটা টাইটেল হলপ আমার নবীর একটা উপাদি হল মুসম্মেল মানে কম্বল জড়ানো নবী কম্বল জড়ানো জড়ানুবী মানে। কম্বল জড়ানো নবী আল্লাহ কথা কখন বলেছেন জানেন ও জগতের মানুষ একদিন লাম কনের খোদা আমার নবীকে বলেন ইয়ার সোল আল্লাহ মক্কার ও দূরে একটা জবলে নূর আছে গারে খেরা আছে নবী আপনি একটু দয়া করে আপনার বাড়ি থেকে গাড়ে হেরায় আসেন ইয়ার সোল আল্লাহ এই গারে হেরায় আসলে আপনাকে আমি আল্লাহ একটা কোরআন দেব তিরিশ পারা কোরআন দেব আমার পেয়ারা নবী মুস্তফা মা হাদি জাতুল কোবরা আমার নবীর প্রথম বিবি আমার পেয়ারা নবী মুস্তফার বাড়িতে আছে হাদি জাতুল কোবরার কাছে বললেন ও হাদি যা লাম কানার আমাকে দাওয়াত জানিয়েছে আমাকে অবশ্যই এখান থেকে জবলে নোরে যেতে হবে এতদিন ছিল জবলে হেরা দিন ছিল জবলে হেরা এতদিন ছিল দিন আমার নবীর নবতের কদম পাহাড়ের পাথরের পাহাড়ের সাথে লাগিয়ে দিয়েছেন সেদিন থেকে ক্যামত পর্যন্তের জন্য এই পাথরের পাহাড় নূরের পাহাড়ে পরিণত হয়ে গেল নবীর কদম লাগলে যদি পাতর নূর হয়ে যায় নবী লাখে মাটি কত বড় বিয়াকল দেখেন কত বড় বিয়াকল কত বড় বেকুপ হলে এই ধরনের কথা বলতে পারে ঠিক কিনা ভাইরা